নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য চলে এসেছে, দুটো কম্বাইন্ড এই মুহূর্তে আছে দেখো এসএসসির ওয়েবসাইটে, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 আর হচ্ছে রেজাল্টের ব্যাপারে এবং সিজুল এক্সামিনেশন, ঠিক আছে। চলো আজকে দুটোই দেখবো। তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চাকরির সমস্ত খবর বই রিভিউ থেকে সমস্ত খবর তোমরা পেয়ে যাবে চ্যানেলটিতে। চলো বেশি কথা বলবো না, চলো দেখা যাক কী খবর আছে। দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন ইম্পর্টেন্ট নোটিস, দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট ফলোয়িং এক্সামিনেশন ইন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 2023 অ্যাজ পার গিভেন সিজুল। তোমাদের কিন্তু আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবরে হবে। কী কী পরীক্ষা হবে? প্রথমে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 2023-এ যেটা, সেটার কিন্তু ডেট করা হয়েছে আগস্টের 2 তারিখ থেকে শুরু হবে এবং 22 আগস্ট পর্যন্ত চলবে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 যেটা, ঠিক আছে। আর মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার যে এক্সাম, সেটা কিন্তু এক নয়, সেটা কিন্তু দেখতে পাচ্ছ এক নয় হবে, সেপ্টেম্বরে হবে, ঠিক আছে। 1-9 থেকে শুরু হয়, 29-9 পর্যন্ত চলবে। আর সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ সেন্ট্রাল আর্মেড পুলিশ স্পোর্টস এক্সামিনেশন 2023, এটা কিন্তু 3-10-2023 থেকে দেখতে পাচ্ছ নভেম্বরের থেকে শুরু হবে, সরি অক্টোবর থেকে শুরু হবে, 3-10 অক্টোবর থেকে শুরু হবে, 6-10 অক্টোবর 2023 অক্টোবর পর্যন্ত চলবে, ঠিক আছে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট ওয়েবসাইট কমিশন অ্যাট রেগুলার ইন্টারভেল ফার্দার আপডেটের জন্য তোমরা চ্যানেলের সাথে যুক্ত থেকো, তোমাদের আপডেট জানিয়ে দেবো। এটাই আমার, এটাই দেখতে পাচ্ছ আজকের নোটিশ দেখতে পাচ্ছ, এক্সাম সিজুলটা দিয়েছে, সো এটা খুব ভালো খবর। এটা গেল প্রথম আপডেট আইএসএসসির। আজকে থেকে আরেকটা আপডেট চলে এসেছে, কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম ডিক্লারেশন ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল 2021-এর ডিক্লারেশন ফাইনাল রেজাল্ট কবে পাবলিশড হবে। রেজাল্ট অফ স্কিল টেস্ট অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম 2021-এ যেটা হয়েছিল ডিক্লেয়ার্ড বাই দ্য কমিশন 18-3-2023 যেটা করেছিল, শর্টিং ক্যান্ডিডেট অ্যাপিয়ার ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়েছে অ্যাজ পার প্রভিনশিয়াল আন্ডার প্যারা দেখতে পাচ্ছ নোটিস এক্সামিনেশন ফাইনাল সিলেকশন অ্যালোকেশন অফ মিনিস্টার ডিপার্টমেন্ট অফিস অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ডিভি, ডিভির জন্য ডাকা হয়েছে টায়ার 3, হ্যাভ বিন মেড বেসিক পারফরমেন্স ক্যান্ডিডেট পার্ট 1 ও পার্ট 2-র পারফরমেন্স অনুযায়ী পার্ট 3 স্কিল টেস্ট ডাকা হয়েছে, ঠিক আছে। সেটা কিন্তু দেখতে প্রেফারেন্স পোস্ট সে গিভেন বাই দেম টাইম দ্য ডকুমেন্টস ভেরিফিকেশন, তোমরা দেন ভেরিফিকেশন হয়ে গেছে, ফিলিং রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড। ক্যাটাগরি ওয়াইজ সামারি ক্যান্ডিডেট সিলেক্টেড পোস্ট লয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। দেখতে পাচ্ছ ভ্যাকান্সি দেওয়া আছে এসটিদের কটা, এটা কিন্তু দেখতে পাচ্ছ এটা দেওয়া আছে, সো দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের ক্যাটাগরাইজ কতগুলো ভ্যাকান্সি অ্যালোকেটেড হয়েছে এবং টোটাল এবং টায়ার টোটাল কত, টায়ার 2-তে কত, এইভাবে কিন্তু দেওয়া হয়েছে, এই রেজাল্টটা কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। কে কত মানে কততে মানে নাম্বার বন্টন করা হয়েছে দেখতে পাচ্ছ। এটাই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ খবর, ফাইনাল দেখতে রেজাল্ট দেখতে পাচ্ছ এটা। ওয়ান পোস্ট হ্যাজ বিন কিপ্ট আনফিল করা রয়েছে, পোস্ট নাম্বার কোড 49, ঠিক আছে। এটা কিন্তু আলফিন রয়েছে এখনও, ডেট অফ দেখতে পাচ্ছ ক্যাট আর রেজাল্ট ফলোয়িং এত ক্যান্ডিডেট হ্যাজ বিন কিপ্ট অ্যাকাউন্ট দ্য ভেরিয়াস রিজন, মানে ঠিক আছে এই দেখতে পাচ্ছ। সো এটাই ছিল খবর এই মুহূর্তের জন্য, দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চ্যানেল যুক্ত থেকো। জয় হিন্দ, জয় ভারত।